हेलो फ्रेंड्स, वेलकम टू गाइडेंस गुरु। आज के हमारे मॉक टेस्ट 30 एर आगे 37 मॉक टेस्ट ऑलरेडी आलोचना करा हुए छे। जदिओ आपनारा एखोनो पर्यंत ओई भिडियोगुलि देखे ना थाकेन, ताहले आगे ओई भिडियोगुलो देखुन, तारपर एई भिडियोटा देखबेन। एई भिडियोटा आमादेर एनटीपीसी एवं ग्रुप डिर जन्य तैरि करा हुए छे। आमरा प्रतिदिन बृहस्पति एवं शुक्रवार 3টার समय एई मॉक टेस्टेर भिडियो आसे। এর আগে 7টার থেকে ভিডিওগুলো আমাদের দেওয়া হতো, কিন্তু বর্তমানে সব সময়ের সুবিধার জন্য 3টার থেকে দেওয়া হচ্ছে। আর ভিডিওটার যদি আপনি পিডিএফ পেতে চান, তাহলে নিচে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন, এবং যদি কোনো কোয়ারি থাকেন তাহলে নিচে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। যদি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ওপরের বেল বাটন ক্লিক করে অল ক্লিক করুন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনি সহজেই পেয়ে যাবেন। তাহলে আমরা শুরু করছি আজকের প্রথম কোশ্চেন। অর্জুন পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়েছিল? আমি 3 সেকেন্ড করে সময় দেবো, এর মধ্যে আপনাকে বলতে হবে। বলুন তাহলে অর্জুন পুরস্কার, মনে রাখবেন অর্জুন পুরস্কার 1961 সাল থেকে দেওয়া শুরু হয়েছিল। অর্জুন পুরস্কার হলো খেলার সঙ্গে সম্পর্কযুক্ত, জানেন। খেলার যদি বলে যে সর্বোচ্চ পুরস্কারের নাম কি, তখন কী হবে বলুন? খেলার সর্বোচ্চ পুরস্কার, তাহলে খেলার সর্বোচ্চ পুরস্কার হয়ে যায় রাজীব গান্ধী খেল রত্ন। কি নাম? রাজীব গান্ধী খেল রত্ন 1991-92 সাল থেকে দেওয়া হচ্ছে। এটা হলো খেলার সর্বোচ্চ পুরস্কার। এই রাজীব গান্ধী খেল রত্ন 1991-92 সাল থেকে শুরু হওয়ার আগে অর্জুন পুরস্কার ছিল খেলার সর্বোচ্চ পুরস্কার, এবং এই অর্জুন পুরস্কার 1961 সাল থেকে দেওয়া হয়, এবং এর জন্য কি মনে রাখবেন 15 লাখ টাকা দেওয়া হয়। এককালীন 15 লাখ টাকা দেওয়া হয়, এবং এটা কী জন্য দেওয়া হয়? বিগত 4 বছর ধরে ইন্টারন্যাশনাল স্পোর্টসে অবদান এবং লিডারশিপের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, দ্রোণাচার্য পুরস্কার সম্পর্কযুক্ত হলো কী হবে বলুন? তাহলে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, এটা আপনার খেলার কোচের সাথে সম্পর্কযুক্ত। দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কবে থেকে দেওয়া শুরু হয়েছে? 1985 সাল থেকে দেওয়া শুরু হয়েছে। এটাও ইন্টারন্যাশনাল ক্রিকেটে বিগত 4 বছর ধরে অবদানের জন্য তথা কোচের জন্য এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এটার জন্য আপনার 15 লাখ টাকা দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, নিচের মধ্যে কোন ক্ষেত্রটিতে নোবেল পুরস্কার দেওয়া হয় না বলুন? কি হবে? নিচের মধ্যে কোন ক্ষেত্রটিতে নোবেল পুরস্কার দেওয়া হয় না? তো মনে রাখবেন নোবেল পুরস্কার সঙ্গীতের জন্য দেওয়া হয় না। নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল 1901 সাল থেকে, এবং নোবেল পুরস্কার মনে রাখবেন যে 6টি ক্ষেত্রটিতে দেওয়া হয়। কি না? ফিজিক্স কেমিস্ট্রি ফিজিওলজি মেডিসিন, আরেকটা হবে পিস, এবং একটা হচ্ছে লিটারেচার। এই 6টি ফিল্ডে দেওয়া হয়। মনে রাখবেন এটা 2টি জায়গা থেকে দেওয়া হয়, একটা হচ্ছে আপনার নরওয়ে থেকে এবং সুইডিশ থেকে। তবে নরওয়ে থেকে শুধুমাত্র শান্তি পুরস্কার দেওয়া হয়, এবং বাকি 5টি ক্ষেত্রের জন্য আপনার নোবেল দেওয়া হয় কোথার থেকে বলুন? সুইডিশ থেকে, এবং আলফ্রেড নোবেলের নাম অনুসারে এটা দেওয়া হয়। পুলিৎজার প্রাইজ সম্পর্কযুক্ত হলো কেমন বলুন? তাহলে দেখবেন পুলিৎজার প্রাইজ 3টা স-এর সাথে সম্পর্কযুক্ত। কী করে মনে রাখবেন? 3টা স- সংবাদ, সাহিত্য, আরেকটা কী বলুন? সঙ্গীত। সংবাদ, সাহিত্য এবং সঙ্গীত, তাহলে হবে 3টা স, মানে সংবাদ পরিবেশনা, সংবাদ, সাহিত্য, সঙ্গীত। মনে রাখবেন এটা আমেরিকা থেকে দেওয়া হয়। 1917 সাল থেকে এই পুলিৎজার অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়েছে। নেক্সট কোশ্চেন, নাইট্রোজেন হলো একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে বলুন নাইট্রোজেন কিসের গুরুত্বপূর্ণ উপাদান? তাহলে নাইট্রোজেন হলো প্রোটিন তৈরির একটি গুরুত্বপূর্ণ, এক সেকেন্ড, তাহলে নাইট্রোজেন হলো বলুন কিসের গুরুত্বপূর্ণ উপাদান? প্রোটিন তৈরির একটি গুরুত্বপূর্ণ উপাদান। মনে রাখবেন সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয় কোথা থেকে, এটা একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয় ফ্যাট থেকে। সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয় ফ্যাট থেকে, 9.3 ক্যালোরি।
9.3 ক্যালোরি শক্তি উৎপাদিত হয়। তারপরে ফ্যাট এবং ভিটামিন থেকে মনে রাখবেন কোনো রকম শক্তি উৎপাদিত হয় না। ভিটামিন শুধুমাত্র আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য এটা আমরা ব্যবহার করে, এবং প্রত্যেকটা ভিটামিনের আপনার বিজ্ঞানসম্মত নাম, তাদের অভাবে কি রোগ হয়, এগুলো থেকে কিন্তু পরীক্ষকদের ফেভারিট এরিয়া এইগুলো থেকে কোশ্চেন করার জন্য। ঠিক আছে, তাহলে ওই জায়গাটা একবার দেখে রাখবেন, মনে রাখবেন সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয় ফ্যাট থেকে। আর নাইট্রোজেন কিসের গুরুত্বপূর্ণ উপাদান? প্রোটিন তৈরির গুরুত্বপূর্ণ উপাদান। নেক্সট কোশ্চেন, জলে দূষিত, এটা সরি মিশলে হবে না, এটা মিশলে হবে, হ্যাঁ, জলে দূষিত পদার্থ মিশলে কোন রোগটি ছড়ানোর সম্ভাবনা থাকে? সহজ কোশ্চেন বলুন, এটা কী হবে? তাহলে জলে দূষিত পদার্থ মিশলে মনে রাখবেন আপনার টাইফয়েড হওয়ার সম্ভাবনা থাকে। এমনিতে টাইফয়েড একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাই তো? এর আগের দিন আমরা করলাম কিছু রোগের নাম। টাইফয়েড হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যার ব্যাকটেরিয়াটার নাম হচ্ছিল সালমোনেলা টাইফি স্কার্ভি। ভিটামিন সি এর অভাবে দাঁতের, মনে রাখবেন স্কার্ভি কোথায় হয়, আপনার ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয়। এক সেকেন্ড, তাহলে স্কার্ভি ভিটামিন সি এর অভাবে হয়। ম্যালেরিয়া মনে রাখবেন অ্যানোফিলিস মশার মাধ্যমে ছড়ায়, কিন্তু এটার মেন যেটা পরজীবী উপাদান থাকে সেটা হচ্ছে, বলেছিলাম কি বলুন, প্লাজমোডিয়াম ভাইভক্স, এটার মেন উপাদান। প্লাজমোডিয়াম ভাইভক্স হলো ম্যালেরিয়ার প্রধান কারণ। এবং অ্যানিমিয়া কি? আমাদের রক্তের অভাবে অ্যানিমিয়া হয়, যে কারণে আমাদের যদি রক্তে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায় বা ভিটামিন B12 এর পরিমাণ যদি আমাদের কমে যায় তাহলে টাইফয়েড হতে পারে। নিচের মধ্যে কোনটি সর্ববৃহৎ একটি মাত্র কোষ দ্বারা গঠিত প্রাণী? এটা 100টা স্টার দিয়ে রাখুন, এই কোশ্চেনটা পরীক্ষায় কিন্তু আসবেই, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বলুন কী হবে এটার অ্যান্সার? তাহলে নিচের মধ্যে একটি মাত্র কোষ দ্বারা গঠিত প্রাণী হলো, বলুন কী হবে এটার অ্যান্সার? হবে কলেপ্রা টেক্সিফোলিয়া। কলেপ্রা টেক্সিফোলিয়া হলো একটিমাত্র কোষ দ্বারা গঠিত প্রাণী। অ্যাসিটোবুলেরিয়া একটিমাত্র কোষ দ্বারা গঠিত প্রাণী, কিন্তু সর্ববৃহৎ যদি বলে তাহলে টেক্সিফোলিয়া হবে। নেক্সট কোশ্চেন, ফোরামেন ম্যাগনাম দেহের কোন অংশের সাথে সম্পর্কযুক্ত? বলুন কোথায় ফোরামেন ম্যাগনাম? তাহলে এইটা যেটা আমাদের, এটা এটা ধরুন আমাদের মাথা, এই মাথার সাথে বডিটা এইভাবে যুক্ত আছে, তাহলে এই যে মাথার সাথে এই যে অংশটা আমাদের বডিটা যুক্ত আছে, ঘাড়টা, এই ঘাড়টা এখানে একটা মাথার মধ্যে গর্ত রয়েছে, এই গর্তের ভিতরে আমাদের ঘাড়টা যুক্ত থাকে, বুঝাতে পারলাম? এমনি করে ধরুন মাথাটা আছে, তো তাহলে এটা ধরুন আপনার গলা, তাহলে এই গলাটার সাথে মাথাটার যে অংশে যুক্ত রয়েছে সেখানে একটা গর্ত রয়েছে, এটাকে বলে ফোরামেন ম্যাগনাম। তাহলে এটা বলুন কোথায় অ্যান্সার হবে? এটা অ্যান্সার হবে স্কাল। নেক্সট কোশ্চেন, নিচের মধ্যে কোন প্রাণীর রক্ত নেই কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে পারে? কেউ বলুন, রক্ত নেই কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে, এটা ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার এই কোশ্চেনটা এসছে, তাহলে সেটা হবে হাইড্রা, রক্ত নেই কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে পারে। চিংড়ির দেহে পরিবাহিত হয়, কেউ বলুন চিংড়ির দেহে কী ধরনের রক্ত পরিবাহিত হয়? তা মনে রাখবেন চিংড়ির দেহে আপনার অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়, অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়। নেক্সট কোশ্চেন, পরিমাপের দিক থেকে গ্রহগুলির মধ্যে পৃথিবীর অবস্থান হলো, বলুন পৃথিবীগুলোকে সাজান দেখি, তাহলে কীভাবে বলুন সাজাবেন গ্রহগুলোকে? প্রথমে সবচেয়ে প্রথম হবে বৃহস্পতি, জুপিটার সবচেয়ে বড়, এর আগে একবার বলেছি আমি, জুপিটারের পর কীভাবে বলুন শনি হবে, তারপরে আপনার ইউরেনাস হবে, তারপর হবে নেপচুন, এবং পাঁচ নম্বরে হবে আর্থ। ঠিক আছে, পাঁচ নম্বরে হবে আর্থ। তাহলে পরিমাপের দিক থেকে বড় থেকে যদি ছোট সাজাই তাহলে পাঁচ নম্বরতম পৃথিবীর অবস্থান হবে এই পাঁচতম। ঠিক আছে, আর সবচেয়ে ছোট গ্রহ যদি বলে, সবচেয়ে ছোট হচ্ছে বুধ, দাঁড়ান এখানটা লিখে দিচ্ছি, আর ছোটোর দিক থেকে যদি বলি তাহলে সবচেয়ে ছোট হলো আপনার বুধ বা মার্কিউরি হচ্ছে সবচেয়ে ছোট, তারপর আপনার হবে মার্স, তারপর হবে ভেনাস, তাহলে বুধ সবচেয়ে ছোট, তারপর হবে মঙ্গল, তারপর হবে শুক্র। কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে কম? এতদিন পর্যন্ত শুনে এসেছেন কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে বেশি, এবারে বললাম কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে কম। দেখুন পৃথিবীর ঘনত্ব সবচেয়ে বেশি এটা সবাই জানে, আর্থের ঘনত্ব সবচেয়ে বেশি, কিন্তু সবচেয়ে কম কার হবে বলুন? সবচেয়ে কম হবে শনি। মনে রাখবেন শনির যে উপগ্রহটা সেটার নাম হচ্ছে টাইটেন, এবং এটার নাম হচ্ছে ঘড়ির নাম দেওয়া হয়েছে টাইটেন। নেক্সট কোশ্চেন,
গ্রহের গতিবিদ্যা সংক্রান্ত তত্ত্বটি কে উপস্থাপন করেন? গ্রহের গতিবিদ্যা সংক্রান্ত তত্ত্বটি, তাহলে মনে রাখবেন গ্রহের গতিবিদ্যা সংক্রান্ত তত্ত্বটি কেপলার স্থাপন করেছিলেন। নিউটন জানেন যে মহাকর্ষ শক্তি আবিষ্কারের জন্য তার নাম রয়েছে মহাকর্ষ শক্তি, গ্যালিলিও দূরবীন এবং সৌরজগতের জন্য গ্যালিলিও বিখ্যাত, কোপারনিকাস দুটি কারণে তিনি মনে রাখবেন সৌরজগৎ তিনি আবিষ্কার করেছিলেন। যদি বলে সৌরজগৎকে আবিষ্কার করেছিলেন তখন হবে কোপারনিকাস, সৌরজগৎকে আবিষ্কার করেছিলেন কোপারনিকাস। আর মনে রাখবেন যে টলেমি যে ভুল তত্ত্বটা সরবরাহ করেছিল যে পৃথিবী স্থির এবং সূর্য স্থির, কী বল টলেমি কী বলেছিল যে পৃথিবী স্থির এবং সূর্য এভাবে পৃথিবীকে অতিক্রম করছে, সূর্য এভাবে পৃথিবীকে অতিক্রম করছে, এই ভুল তত্ত্বটা দিয়েছিলেন টলেমি, এই ভুল তত্ত্বটা দিয়েছিলেন টলেমি। এই ভুল তত্ত্বটাকে সঠিক প্রমাণে, মানে এই ভুল তত্ত্বটাকে ঠিক পরে পরবর্তীকালে মডিফিকেশন কে করেছিলেন কোপারনিকাস, এবং তিনি বলেছিলেন না পৃথিবী স্থির না সূর্য স্থির এবং পৃথিবী তাকে এভাবে ঘুরছে, যে কারণে তাকে সাজা পেতে হয়েছিল। তাহলে কোপারনিকাস তার হেলিওসেন্ট্রিক, কোপারনিকাস যে তত্ত্বটা দিয়েছিলেন সে যে সূর্য স্থির পৃথিবী চার দিয়ে ঘুরছে সেই তত্ত্বটির নাম হচ্ছে আপনার হেলিওসেন্ট্রিক। তাহলে দিতে পারে যে কোপারনিকাস যে তত্ত্বটি দিয়েছিলেন সেই তত্ত্বটির নাম হচ্ছে হেলিওসেন্ট্রিক, আর আপনার টলেমি যে তত্ত্বটা দিয়েছিলেন সেটা হচ্ছে জিওসেন্ট্রিক, জিওসেন্ট্রিক মানে পৃথিবী স্থির আর হেলিওসেন্ট্রিক। তাহলে জিওসেন্ট্রিকটা হচ্ছে টলেমির তত্ত্ব ভুল তত্ত্ব ছিল, আর হেলিওসেন্ট্রিকটা কার? হেলিওসেন্ট্রিকটা হলো কোপারনিকাসের তত্ত্ব, তিনি সৌরজগৎ আবিষ্কার করেছিলেন, গ্রহের গতিবিদ্যা সংক্রান্ত ধারণাটি দিয়েছিলেন কেপলার। নেক্সট কোশ্চেন, আয়তনের দিক থেকে সর্ববৃহৎ জেলা কোনটি? বলুন কি হবে আয়তনের দিক থেকে সর্ববৃহৎ জেলা? তাহলে আয়তনের দিক থেকে সর্ববৃহৎ জেলা হলো গুজরাটের কচ্ছ এবং লাদাখ হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ইনসুলিন খরিত হয়, তেমন রাখবেন ইনসুলিন কোথার থেকে? ইনসুলিন খরিত হয় মিশ্রগ্রন্থি অগ্নাশয় থেকে। ইনসুলিনের অবদান কী? শরীরে যদি ইনসুলিন নিয়ন্ত্রিত মাত্রায় খরিত হয় তাহলে আপনাদের রক্তে ব্লাড সুগারের পরিমাণ, রক্তে সুগারের পরিমাণ নিয়ন্ত্রণ থাকে। ইনসুলিন কম বেশি খরিত হলে হয় রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায় যেটাকে আমরা ব্লাড সুগার বলি, কিংবা যদি ইনসুলিন বেশি মাত্রা হয় তাহলে রক্তে সুগারের পরিমাণ কমে যায়, দুটোই খারাপ। তাহলে সেক্ষেত্রে বাইরে থেকে আমাদের যদি কমে যায় ইনসুলিন ক্ষরণটা তাহলে বাইরে থেকে আমাদের ইনসুলিনযুক্ত ইঞ্জেকশন ইনজেক্ট করা হয়, ঠিক আছে। পিটুইটারি এবং থাইরয়েড দুটোই হলো আমাদের অন্তঃক্ষরাগ্রন্থির উদাহরণ। ভিটামিন বি টুয়েলভের অভাবে যে রোগ হয়, তাহলে ভিটামিন বি কমপ্লেক্সের আন্ডারে যে ভিটামিন রয়েছে B1, B2, B3, এই প্রত্যেকটা ভিটামিনের কিন্তু রাসায়নিক নাম এবং তাদের বিজ্ঞানসম্মত নাম এবং এর অভাবে কী কী রোগ হয় এগুলো ইম্পর্টেন্ট। এর আগে জেনারেলি ভিটামিন এ, সি, ডি, ই, এফ এগুলো দিত কে, কিন্তু বর্তমানে ভিটামিন বি কমপ্লেক্স হচ্ছে ফেভারিট কোশ্চেন। তাহলে বলুন ভিটামিন বি টুয়েলভের অভাবে কী রোগ হয়? ভিটামিন বি টুয়েলভের অভাবে আপনার অ্যানিমিয়া রোগ হতে পারে, ঠিক আছে। ভিটামিন সি এর প্রয়োজন হয় কোন উপাদানের জন্য? ভিটামিন সি আমরা জানি যে বিভিন্ন আমাদের ফল জাতীয় জিনিস বা টক জাতীয় জিনিসের মধ্যে ভিটামিন সি থাকে, তাহলে ভিটামিন সি যে আমরা ইউজ করি সেটা মুখ্য কোন উপাদানটা ভিটামিন সি এ থাকার জন্য আমরা সেটাকে উপযোগী, ভিটামিন সিটা তাহলে কোলাজেন উপস্থিত থাকার জন্য। নেক্সট কোশ্চেন, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ, ভারতের প্রেসিডেন্ট হলো কী বলুন? হেড অফ দ্য স্টেট, হেড অফ দ্য গভর্নমেন্ট, হেড অফ দ্য পার্লামেন্ট, হেড অফ দ্য স্টেট অ্যান্ড গভর্নমেন্ট। সহজ কোশ্চেন, তাহলে হেড অফ দ্য স্টেট, হেড অফ দ্য গভর্নমেন্ট হচ্ছেন প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার হচ্ছে হেড অফ দ্য গভর্নমেন্ট, হেড অফ দ্য স্টেট হলো, হেড অফ দ্য স্টেট হচ্ছে প্রেসিডেন্ট, এবং রাজ্যের সাপেক্ষে হেড অফ দ্য স্টেট হলো আমাদের কেউ বলুন, রাজ্যের সাপেক্ষে যদি বলে হেড, এখানে আমার স্টেট মানে রাজ্য নয়, এখানে ভুল করবেন না, এখানে স্টেট মানে রাজ্য নয়, এখানে স্টেট মানে দেশ, ঠিক আছে। আর যদি রাজ্যের দিক থেকে বলে তাহলে আপনাকে অপশানগুলো গভর্নর দিয়ে দেবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ সিটি ইজ নোন অ্যাজ ইলেকট্রনিক সিটি, তাহলে কোনটা ইলেকট্রনিক সিটি নামে পরিচিত? তাহলে বেঙ্গালুরু আমাদের ইলেকট্রিসিটি, জয়পুর হচ্ছে পিঙ্ক সিটি, সালেম আপনার তামিলনাড়ুতে আছে, সালেম হচ্ছে লো ইস্পাত শিল্পের জন্য একটা উন্নতম কেন্দ্র। ভারতের নবজাগরণের জনক কাকে বলা হয়? তাহলে ভারতের নবজাগরণের জনক, এই কোশ্চেনটা আমি বলছি না, এই কোশ্চেনটা আপনি নিচে কমেন্ট করুন, এটা সহজ কোশ্চেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ্যের দাবি প্রথম তোলা হয়? বলুন কি হবে? তাই আমরা রাখবেন
1929 সালে লাহোর অধিবেশনে জাতীয় কংগ্রেসের পূর্ণ স্বরাজের দাবি তোলা হয় এবং এই 1929 সালের 31শে ডিসেম্বর রাভি নদীর তীরে 31শে ডিসেম্বর রাভি নদীর তীরে প্রথম আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উত্তোলন করা হয় জওহরলাল নেহরুর দ্বারা। এবং সেদিনই ঠিক করা হয় যে 1930 সালের 26শে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস হিসেবে বা রিপাবলিক ডে হিসেবে সেলিব্রেট করা হবে। এবং এরই জন্য 1950 সালের 26শে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস হিসাবে গ্রহণ করা হয়েছিল। মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস যৌথভাবে যে পার্টি তৈরি করেছিলেন সেটির নাম কি বলুন কি হবে? মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস যৌথভাবে যে পার্টি তৈরি করেছিলেন সেটা হচ্ছে স্বরাজ পার্টি। 1923 সালে তারা এই পার্টি তৈরি করেছিলেন। 1922 সালে গোয়া কংগ্রেস থেকে পদত্যাগ করার পর মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস এরা যৌথভাবে পার্টি তৈরি করেছিলেন স্বরাজ পার্টি, যেটা প্রো চেঞ্জার এবং নো চেঞ্জার এই দুটি ভাগে বিভক্ত ছিল। স্বরাজ পার্টির মেন উদ্দেশ্য ছিল যে ব্রিটিশ গভর্নমেন্টের পার্লামেন্টে অংশগ্রহণ করে ভেতর থেকে ব্রিটিশ সরকারকে দুর্বল করে দেওয়া, ঠিক আছে। অন্যদিকে জাতীয় কংগ্রেসের উদ্দেশ্য ছিল যে ভারতের পার্লামেন্টে পার্টিসিপেট না করা, এই কারণে তাদের মধ্যে বিচ্ছিন্ন হতে হয়েছিল। সোশ্যালিস্ট কংগ্রেস 1934 সালে গঠিত হয়েছিল। সোশ্যালিস্ট কংগ্রেস 1934 সালে জয়প্রকাশ নারায়ণ এবং নরেন্দ্র দেবের নেতৃত্বে, নরেন্দ্র দেব, আচার্য নরেন্দ্র দেব এবং জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে সোশ্যালিস্ট পার্টি গঠিত হয়। ফরওয়ার্ড ব্লক 1939 সালে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে এবং 1913 সালে সান ফ্রান্সিসকোতে লালা হরদয়ালের নেতৃত্বে গদর পার্টি গঠন করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, নিচের মধ্যে কোন দেশে কোঅপারেটিভ ফার্মিংয়ে সাফল্য লাভ করেছে? কোঅপারেটিভ ফার্মিংটা কী বলুন, মানে তিনজন চারজন বা পাঁচজন কৃষক একত্রে জয়েন্টলি, ঠিক আছে, বৃহত্তর এরিয়াতে আপনার ফার্মিং করে, এটাই হলো কোঅপারেটিভ ফার্মিং। এটাতে কোথায় সাকসেস লাভ করেছিল কোঅপারেটিভ ফার্মিংয়ে? তাহলে হবে ডেনমার্ক। ভারতও কিন্তু এই কোঅপারেটিভ ফার্মিংয়ের আইডিয়াটা গ্রহণ করেছিল, কিন্তু ভারত সেভাবে সাফল্য লাভ করতে পারেনি। নেক্সট কোশ্চেন, কোন প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিবর্তিত হয়? সৌরশক্তি রাসায়নিক শক্তিতে, সহজ কোশ্চেন বলুন। তাহলে দেখবেন সালং সংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদেরা সৌরশক্তিকে গ্রহণ করে এবং সেটাকে রাসায়নিক শক্তিতে পরিবর্তিত করে গ্লুকোজ উৎপাদন করে, গ্লুকোজ। নেক্সট কোশ্চেন, নিচের মধ্যে কোন অঙ্গটি মানুষের রেচন অঙ্গ নয়? ঠিক আছে, ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তাহলে কী হবে বলুন? দেখুন, লাংস দিয়ে আমাদের লাংস, কিডনি, লিভার এগুলো সবই আমাদের রেচন অঙ্গ, ঠিক আছে। স্প্লিন আমাদের রেচন অঙ্গ নয়। বন্ধুরা, এখনও পর্যন্ত যদি চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব বা লাইক না করে থাকেন, তাহলে প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপরে লাইক করুন। কারণ এই একটা ভিডিও বানাতে আমাদের প্রায় 2 থেকে 3 ঘন্টা টাইম লাগে। যদি আপনাদের উৎসাহ আমরা না পাই, তাহলে ভিডিওগুলো আমাদের পক্ষে আগামী দিনে বানানো হয়তো আর সম্ভব হবে না। তাই যদি আপনি ভিডিওটা না লাইক করে থাকেন, তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, তাহলে আমাদের উৎসাহ পাবো পরবর্তী ভিডিওগুলোকে আরও ভালোভাবে আপনাদের সামনে তৈরি করার জন্য, ঠিক আছে। আমাদের প্রত্যেকদিন বৃহস্পতিবার এবং শুক্রবার 3টা থেকে এই মক টেস্টের ভিডিওগুলি চালু হয়, 3টা থেকে, আগে 7টা থেকে দেওয়া হতো, কিন্তু আপনাদের সুবিধার জন্য বর্তমানে 3টার সময় থেকে দেওয়া হয়, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, সুয়েজ ক্যানেল কোন দেশে অবস্থিত? তাহলে সুয়েজ ক্যানেল বলুন কোন গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করেন? তাহলে ইজিপ্ট। ইজিপ্টের আরেকটা নাম হচ্ছে মিশর, ইজিপ্টের আরেকটা নাম ছিল মিশর। ইজিপ্টের রাজধানী হচ্ছে কায়রো, ইজিপ্টের রাজধানী হচ্ছে কায়রো। নেক্সট কোশ্চেন, ওজন লেয়ার গঠিত হয়, ওজন লেয়ার মানে O3, আপনার যে O3 এটা দিয়ে যে লেয়ারটা তৈরি হয় সেটা কীভাবে গঠিত হয় বলুন? তাহলে মনে রাখবেন O2-র সঙ্গে ও যুক্ত এটা গঠিত হয়, তাহলে অক্সিজেন ও আল্ট্রাভায়োলেট রশ্মির বিক্রিয়ায়। নিচের মধ্যে কোন স্থানটি ভারতের স্বাধীনতা লাভের পরও ভারতের সাথে যুক্ত হতে চায়নি? ইম্পর্ট্যান্ট কোশ্চেন বলুন ভারতের স্বাধীনতা থেকে। মনে রাখবেন ভারতের স্বাধীনতা লাভের পর 562টা প্রিন্সলি স্টেট ছিল। প্রিন্সলি স্টেট মানে এমন ভারতের মধ্যে এমন 562টা রাজার, মানে সে সময় রাজা থাকতো, ওই জন্য ওগুলোকে প্রিন্সলি স্টেট বলে, ছিল যারা স্বাধীনতার পর লর্ড মাউন্টব্যাটেন তাদের একটা অফার দিয়েছিলেন যে তারা চাইলে ভারতের সাথে যুক্ত হতে পারে, তারা চাইলে পাকিস্তানের সাথে যুক্ত হতে পারে, বা তারা চাইলে ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারে।
তো আপনার ম্যাক্সিমাম স্টেট 589টা 59টা আপনার পেন্সিল স্টেট বারাসাতের সাথে যুক্ত হয়েছিল, কিন্তু তিনটা স্টেট প্রথমে যুক্ত হতে চায়নি, হায়দ্রাবাদ, জুনাগড় এবং কাশ্মীর। পরবর্তীকালে রাজা হরিবংশ কাশ্মীর ইনস্ট্রুমেন্ট এবং অ্যাক্সেশন ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেশনের মাধ্যমে ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেশন মানে সাইনের মাধ্যমে নিজের ইচ্ছায় তিনি কাশ্মীরকে পাকিস্তান থেকে রক্ষা করার জন্য ভারতের সাথে যুক্ত হন। জুনাগড়ে রিফারেন্ডাম, তাহলে দেখুন কোনটা কী প্রসিডিওর মাধ্যমে যুক্ত হচ্ছে, দেখুন এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন, ইনস্ট্রুমেন্ট জিজ্ঞেস করে এটা পরীক্ষাতে, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন সাইনের মাধ্যমে হরিবংশ, রাজা হরিবংশ নিজের অ্যাক্সেশন নিজের ইচ্ছা অনুসারে যুক্ত হয়েছিল। এক সেকেন্ড, জুনাগড় আপনার কীভাবে যুক্ত হয়েছিলেন বলুন, জুনাগড় আপনার যুক্ত হয়েছিল রিফারেন্ডামের মাধ্যমে, রিফারেন্ডামটা কি ভোটাভুটি, মানে সেই সময় যারা রাজ্য আদিবাসী ছিল তাদের সঙ্গে ভোটাভুটি হয়েছিল এবং সেই স্টেটটা ভারতে যুক্ত হতে মানে অ্যাটলাস রাজি হয়ে গিয়েছিল, কিন্তু একমাত্র স্টেট আপনার হায়দ্রাবাদ যেটা রাজি হতে চায়নি, যোধপুর তো হয়েছিল আগেই, সেটা হচ্ছে পুলিশ অ্যাকশনের মাধ্যমে জোর করে, পুলিশ পাঠিয়ে জোর করে হায়দ্রাবাদকে ভারতের মধ্যে আনা হয়। এমন রাখবেন এই প্রসঙ্গে দুজনের নাম বিখ্যাত যারা এই ভারতকে যুক্ত করতে সাহায্য করেছিলেন, সেই দুজন ব্যক্তির নাম পরীক্ষাতে জিজ্ঞেস করেন, তাদের নাম হবেন ভিপি মেনন এবং আরেকজনের নাম কেউ বলুন, এবং আরেকজনের নাম হবে আপনার ভিপি মেনন এবং আরেকটা হবে সর্দার বল্লভ ভাই প্যাটেল। ইকোনমিক সার্ভে রিপোর্ট প্রকাশ করে, ইকোনমিক্স থেকে এই কোশ্চেনটা বলুন, বেসিক ইকোনমিক থেকে এই কোশ্চেনটা, তাহলে ইকোনমিক সার্ভে রিপোর্ট কে প্রকাশ করেন, অর্থ মন্ত্রণালয়, ঠিক আছে। নোট ছাপাছাপির কাজ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কিন্তু কয়েন ছাপাছাপির কাজ করে আপনার অর্থ মন্ত্রণালয়। আজকে ভিডিও শেষ কোশ্চেন, ইলেকট্রনিক কানেকশনের জন্য লোহার পরিবর্তে কপার ব্যবহার করা হয় কেন, বলুন কী হবে, কারণ লোহার চেয়ে তামা বিদ্যুতের সুপরিবাহী। অন্যান্য কারণগুলোকে দেখে হয়তো আপনার ভয় লাগবে, কিন্তু আসল কারণ হলো অপশান সি, সব কারণগুলোই আপনার হয়তো মনে হতে পারে, এইভাবেই অপশানগুলো দেওয়া রয়েছে। তাহলে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকেন তাহলে আপনাদের সুবিধার জন্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পান। আর হ্যাঁ, কাইন্ডলি এটা শেয়ার করুন ভিডিওটা, কারণ এই ভিডিওতে ভিউয়ার্সের সংখ্যা দিনের পর দিন কমছে, অথচ এনটিএসসি পরীক্ষা আপনার সামনে যত দিন যাচ্ছে সামনে আসছে, তাই এটা আপনাদের মক টেস্টগুলো দেওয়ার জন্য যদি ভিডিওগুলো আপনার কন্টিনিউ করতে চান তাহলে শেয়ার করুন, যাতে ভিউয়ার্সের সংখ্যা বাড়ে। থ্যাংক ইউ।